হত্যার মামলায় 2 বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন প্রয়াত তানজিন আহমেদের মা দিলারা জলি। আর সেই মাকে অর্থের অভাবে নিয়মিত দেখতে যেতে পারতেন না এক সময়কার জনপ্রিয় এই অভিনেত্রী। তানজিনের মৃত্যুর পর এক ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান নির্মাতা মাহাদি হাসান সোমেন। তিনি তার স্ট্যাটাসে জানান, 500 টাকার অভাবে মায়ের জন্য খাবার কিনেও পাঠাতে পারতেন না তাজিন। সোমেন তার স্ট্যাটাসে লিখেন, তাজিন আহমেদ গত 3টা বছর ধরে কি অমানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে দেখেছি তা অব্যক্ত। আজ কত কত মানুষ ওই মৃত মুখটা দেখতে আসছেন, কিন্তু জীবিত অবস্থায় যদি একেবারের জন্য এই মানুষগুলোর পাশে দাঁড়াতো তাহলে অত্যন্ত এভাবে নীরবে চলে যেতে হতো না। পরপর 2টা চাকরি চলে গেল, কেউ ওইভাবে কাজেও ডাকত না। মাঝে মাঝে 2 থেকে 3 হাজার টাকার জন্য কতজনের কাছে হাত পেতেছেন, 500 টাকা হলে মায়ের জন্য কারাগারে খাবার পাঠানো যায়, সেই টাকাটাও থাকতো না মাঝে মাঝে, এই আমি তার সাক্ষী। মাকে পাঠানো সর্বশেষ মেসেজ, এখন কি করবা, আমি বুঝে উঠতে পারিনি, যেতে যেতে অভিমানের বিদায়। অন্যদিকে নির্মাতা অনিমেষ আচাইও তার একটি স্ট্যাটাসে তাজিনের আর্থিক অবস্থা তুলে ধরেন। অনিমেষ আচাই লিখেন, মরে গেলে আহা, ওহ, বেঁচে থাকতে কেউ পুছে না। ঈদ নাটক মানে সব টাকা দিয়ে একটা মোশারফ করিম, জাহিদ হাসান, অপূর্ব এবং ইস্টার কাস্ট কিনতে হবে। মরে গিয়ে বেঁচে গেলেন তাজিন। একজন শিল্পীর অপমৃত্যুর জন্য আমরাই দায়ী, সামনে অকাল মৃত্যুর দীর্ঘ সারি। তাজিনের কাছের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত 2-1 বছর ধরে অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থার মধ্যে ছিলেন তিনি। না ছিল চাকরি, না ছিল শুটিং। ধারণা করা হচ্ছে আর্থিক সংকট, জেলবন্দি মা, স্বামীর সঙ্গে দূরত্ব, হাতে কাজ না থাকার ইস্যুতে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তাজিন।